আফ্রিকা মহাদেশের একটি অন্যতম নদ হল নীল নদ। নীল নদ যা স্থানীয় ভাষায় আবায়া নদ বা আব্বে নামেও পরিচিত। প্রায় 6,835 কিলোমিটার দীর্ঘ এই নীল নদ বিশ্বের দীর্ঘতম নদী হিসাবে স্বীকৃত। এর দুইটি উপনদ রয়েছে, এগুলো হলো শ্বেত নীল নদ ও নীলাভ নীল নদ। এর মধ্যে শ্বেত নীল নদ দীর্ঘতর। নীল নদের উত্তর অংশ সুদানের শুরু হয়ে মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ভূমধ্য সাগরে গিয়ে মিশেছে। মিশরের সভ্যতা প্রাচীনকাল থেকেই নীল নদের উপর নির্ভরশীল। মিশরের জনসংখ্যার অধিকাংশ এবং বেশিরভাগ শহরের অবস্থান উত্তরে নীল নদের উপত্যকায়। প্রাচীন মিশরের প্রায় সমস্ত সংস্কৃতি এবং ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনাও এর তীরে অবস্থিত। গ্রীষ্মের সময় আবায়া নদে যখন বন্যা হয় তখন ইথিওপিয়ার উচ্চভূমি থেকে প্রচুর পলি, কাদা ও উর্বর মৃত্তিকা সংগ্রহ করে এই নদের জলে নিম্ন অববাহিকার দিকে প্রবাহিত হয় এবং এর ফলে নদের জল কালো ও বাদামি বর্ণ ধারণ করে। মিশরের নীল নদ সেদেশের কৃষিকার্যের প্রধান উৎস, কিন্তু উক্ত নদ প্রতি বছর শুকিয়ে যেত। তখন সেই দেশের আদিবাসীরা প্রাচীন প্রথা অনুযায়ী একটি সুন্দরী কুমারীকে নীল নদের বুকে বলিদান করত, ফলে নীল নদ পূর্বের ন্যায় প্রবাহিত হতো। পরবর্তীকালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর আমলে মিশরে ইসলামের পতাকা উড্ডীন হয়। সেখানকার প্রাদেশিক শাসনকর্তা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এই অবৈধ কার্যের প্রতি হস্তক্ষেপ করে তা বন্ধ করে দেন, ফলে প্রতি বছরের মতো নীল নদের পানি শুকিয়ে যায়। এদিকে নও মুসলিম কৃষকরা সুন্দরী নারী বলিদান রেওয়াজ চালু রাখবে কিনা এ ব্যাপারে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এর অভিমত জানতে চাইলে তিনি খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর নিকট এক নাতিদীর্ঘ পত্র লেখেন। পত্র পেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিস্তারিত অবগত হলে এবং ওই চিঠির অপর পৃষ্ঠায় নীলনদকে সম্বোধন করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লিখেন, হে মিশরের নীলদরিয়া, যদি তুমি নিজের ইচ্ছায় প্রবাহিত হও তাহলে তোমার পানি আমাদের প্রয়োজন নেই। তুমি তোমার পানি বুকে ধরে রাখো, আর যদি মহান আল্লাহ তাআলার হুকুম মোতাবেক প্রবাহিত হও তবে পানি ধরে রাখার কোনো অধিকার তোমার নেই। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা এই চিঠি নীল নদের বুকে নিক্ষেপ করা মাত্রই নীল নদ জোয়ারের পানিতে সয়লাব হয়ে গেল, আর সেই থেকে আজ পর্যন্ত নীল নদের পানি প্রবাহিত অবস্থা বিদ্যমান।